ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ও ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সোমবার সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মোহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ। দুদকের একটি সূত্র বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার দৈনিক কালবেলায় দেশে বিদেশে কি নেই হারুনের শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে পুলিশ কর্মকর্তা হারুনের দেশে বিদেশে অঢেল সম্পদের তথ্য তুলে ধরা হয়। এসব সম্পদের বেশিরভাগই তিনি তার ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন। এছাড়াও নিজের অবৈধ অর্থ পাচারের জন্য প্রতিষ্ঠা করেছেন মানি এক্সচেঞ্জ কোম্পানি। দৃশ্যমান সম্পদের মধ্যে রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধ শতাধিক ফ্ল্যাট প্লট কিশোরগঞ্জ ও গাজীপুরে, 3 রিসোর্ট, নন্দন পার্কের শেয়ার, জেদ্দা ও দুবাইয়ে হোটেল ব্যবসা। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেসিডেন্স কার্ডধারী এই পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে বাড়ি ও সম্পদ রয়েছে। দুবাইতে রয়েছে স্বর্ণের ব্যবসা।